এই কোশ্চেন এই এইটা আমি তোমাকে পড়তে দেবো না এটা আমি পড়বো তো তুমি পড়তেও পারবে না এটা 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 লিখেছে তোমার দিব্যেন্দু দত্ত লিখেছে শিরায় শিরায় রক্ত আমি দুই মহুয়া দিদির ভক্ত বলছি এতদিন ধরে তোমরা বসেছিলে যে কখন দু মহুয়া একসাথে হবে আমাদের শুধু হেসেই যাচ্ছে কোথাও বলবে কি হেসেই যাচ্ছে শুধু আজকে সেই মহুয়াকে পেয়েছি বাবা একে পাওয়া মানে সে আকাশে চাঁদ পাওয়ার মতো সে থাকে মনে করে এত দূরে কত কষ্ট করে তাকে বলে বলে হ্যাঁ বাবার একটা দিন দাও গো দিন দাও গো দিয়ে দিয়েছে দিন প্রথম কোয়েশ্চেন করেছে সৌম্যদ্বীপ আমি তোমাদেরকে ভালোবেসে একটা ডেয়ার দিলাম তোমরা একে অপরের কথা বলার স্টাইলে ভিডিও করো এটাই আমাকে প্রথমে আনতে হতো একে অপরের কথা বলার স্টাইলে ভিডিও একটু করো একটু করে দেখাও হে ভগবান আমি পারবো আমি এক দুরন্ত ধর আর উনি শান্ত সাগর উনি কি করে পায় উনি তো পেরে যাবেন আমি তো হয়ে যাবো ফুটে যাবো আমি বলছি দাও শুরু করছি শুরু 같아요 আমি সুযোগ শুরুটাই আমি প্র্যাকটিস করতে ভালো লাগে শুনতে শুরুটা হচ্ছে যে দাঁড়াও একটু শান্ত হই নমস্কার কেমন আছেন সবাই প্রবাসের ঘরcorner আর একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত হাই দেখো তোমরা এতদিন ধরে বলছিলে দু মোহাকে এক সঙ্গে আসতে আজকে দুজনে এক সঙ্গে হয়ে গেছি গুড গুড দালুন লিখেছে তোমার আর প্রবাসের ঘরকন্যা নাকি দুই বোন এটা দারুণ প্রশ্ন অ্যান্সার দিও প্লিজ 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 নীল রঙের হাট 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 এটা একটা দারুণ প্রশ্ন করেছে আমরা আমরা নামের দিক থেকে যমজ দুই বোন একদম রাইট কথা নাকি বলো নামের দিক থেকে যমজ দুই বোন আর বাঁকুড়া আর মেদিনীপুর সেই দিক থেকে আমরা জাত ভাই আর টাইটেলের দিক থেকে ও বিয়ের আগে চ্যাটার্জি আর আমি বিয়ের পরে চ্যাটার্জি সেদিক থেকেও আমরা বাকি আমরা দুই বন্ধু হ্যাঁ আমি বিয়ের আগে ছিলাম মহুয়া চ্যাটার্জি আর মহুয়া বিয়ের পরে হয়েছে মহুয়া চ্যাটার্জি বাকি বাকি আমরা দুজনে ভিডিও করি দুজনে ব্লগ বানাই বাকি সব দিক থেকে আমরা বন্ধু হ্যাঁ এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মহুয়াকে এসে প্রথম পাওয়া প্রথম চেনা ভীষণ রকমভাবেই একজন বন্ধুত্বপূর্ণ মানুষ সেই হিসাবে আমরা খুব ভালো বন্ধু বৈশাখী গুইন সরকার গুইন সরকার আচ্ছা প্রশ্ন বলতে দিদি আমি তোমাদের ভিডিওগুলো দেখি আর ভাবি তোমরা দুজন দিদি সংসার সামলে তারপর দুই দিদির দুটো করে সন্তান আছে তো সংসারের নানান কাজ ছেলে মেয়েদের খেয়াল রেখে এইসব কিছুর পর কিভাবে তোমরা সুন্দর করে ভিডিও করার সময় পাও এটা যদি একটু শেয়ার করো তাহলে ভালো হয় আর তোমাদের দুই দিদির ভিডিও দারুণ লাগে বৈশাখী সরকার আমার ভিডিও করা বলতে আমি তো ডেলি লাইফের ওপরেই বেশি ভিডিও করি তো ওই জন্য আমাকে খুব বেশি বাইরে যাতায়াত করার দরকার পড়ে না ছেলেমেয়েরা যখন বাড়িতে থাকে তাদের ছোটো ছোটো ক্লিপিংসগুলো তুলি বা আমি যখন যেটুকু রান্না করি সেটুকু তুলি তো আমার কাজের মধ্যেই আমি ভিডিওটুকু তুলি আর যখন ছেলেমেয়েদের খাইয়ে একদম রাত্রিবেলায় বিছানায় পাঠিয়ে দিই রাত্রি দশটার পর আমি টুকটাক এডিটিংগুলো করতে বসি তো তারপরে একটা দেড়টা দুটো অবধি যতক্ষণ না অবধি শেষ হয় ততক্ষণ অবধি করি তো আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেনও যে আমি যখন যখন আমি ইউএসএতে ছিলাম আমার বেশিরভাগ ভিডিওই আসতো দুপুরবেলার দিকে মানে এখানকার টাইমে দুপুর তখন একটা কি সাড়ে বারোটা কারণ তখন আমি এডিটিং শেষ করে তারপরে আর কি জিনিসটা ফেলছি তো তারপরে রাত্রিবেলা কাজ শেষ করে তারপর বিছানায় যায় তো এই এই সময়টা একটু বাড়তি খাটনিটা হয় তার দিয়ে মোটামুটি হয়ে যায় যেহেতু এটা ভালো লাগার জায়গা এক্স্যাক্টলি এটা এতটাই ভালো লাগার জায়গা যে এটাকে মানে এর পেছনে যে আমি বাড়তি কোনো সময় দিচ্ছি বা খাটছি সেটা মানে রান্না করছে তো রান্না করতে করতে রান্নাটাই ভিডিও করে নিচ্ছে রান্নাটা তোমার চলে রান্না হয়ে গেল মানে 2 ইন কাজটা ও করে যেটা আমি অবশ্য করি না আমার অনেক ক্ষেত্রে আমাকে স্পেশাল ভিডিও করতে হয় আমারটা একটু অন্যরকম আমারটা স্পেশাল করে করতে হয় আর আমি যেটা করি আমার ছেলেদিকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওরা দুপুর আড়েটা 3টার সময় বাড়িতে আসে তার আগে আমি বড়কে অফিসে পাঠিয়ে দিয়ে তারপর আমি যে হোম রেমিডিস উপরে যে ভিডিওগুলো করি সেগুলো তখন শ্যুট করি বা যদি হোক টক কোন কোনো তোমার রান্নার ভিডিও হলো এগুলো করি মৃণময়ী বেরা কোয়েশ্চেন করেছেন যে ইংলিশে ফ্লুয়েন্ট বলতে বা বুঝতে না পারলে কি আমেরিকা যাওয়া যাবে না এয়ারপোর্টে প্রবলেম হবে কারণ আমেরিকান ইংলিশ সবাই বুঝতে পারে না এটার এটা দুরকম উত্তর দেওয়া যেতে পারে যদি আপনি ট্যুরিস্ট হিসাবে যান কোনো আত্মীয় বাড়ি যান বা বেড়াতে যান তাহলে আপনাকে ফ্লুয়েন্ট ইংলিশ বলার দরকার নেই আর এয়ারপোর্টের মধ্যে যে ইমিগ্রেশনে ইন্টারভিউ হয় তার জন্য ওখানে দোভাষী থাকেন তারা আপনাকে সাহায্য করবেন কিন্তু যদি আপনি প্রফেশনাল ওয়েতে যান কোনো কাজে যান সেক্ষেত্রে আপনাকে হ্যাঁ ইংলিশটা বলার দরকার আছে না হলে ওখানে আপনি নিজেকে হয়তো প্রুফ করতে পারবেন না বলছে আমেরিকার ইংলিশ সবাই বুঝতে পারে হ্যাঁ তো সেক্ষেত্রে প্রফেশনাল ওয়েতে গেলে আপনার আপনি যদি প্রফেশনাল পারপাসে যান কোনো চাকরির জন্য যান ইংলিশটা আপনাকে জানতে হবে কিন্তু বেড়াতে যাওয়ার জন্য সেরকম কোনো ম্যান্ডেটারি কিছু ব্যবস্থা নেই এই কোশ্চেন এই এইটা আমি তোমাকে পড়তে দেবো না এটা আমি আমিই পড়বো তুমি পড়তেও পারো না এটা 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 লিখেছে তোমার দিব্যেন্দু দত্ত লিখেছে শিরাই শিরাই রক্ত আমি দুই মহুয়া দিদির ভক্ত আমি দুই মহুয়া দিদি ভাইয়ের ভক্ত বলে বাবরে জিও জিও থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তারপরে লিখেছে যে আপনাদের সব ব্লগ আমি দেখি খুব ভালো লাগে আগামীর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো গোবিন্দপুর বীরভূম থেকে আপনাদের এক শুভা শুভানুধায়ী অসংখ্য ধন্যবাদ ভাই তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর এমনি করে আমাদেরকে ভালোবাসাটা দিতে থাকো যে এই রকম মূলক কমেন্ট যদি আমরা পাই তাহলে আমাদের ধড়াসふわ পাই কেন কি নাচ করার প্রতি ভালোবাসাটা অনেক বেড়ে যাবে দিদি আপনার হাজবেন্ড ইউএসএ তে কোন জবে আছেন আমার সব গোপন রহস্য আজকে করে ছাড়বে হচ্ছে আমার হাজবেন্ড ইউএসএ তে বেসরকারি সংস্থায় কাজ করেন মহুয়া এটা তোমার জন্য প্রশ্ন প্রিন্স অরিজিৎ দাস করেছেন দিদি তোমার ডেট অফ বার্থ কবে আর বাঁকুড়া কবে আসবে আমি আমি আগে দ্বিতীয় দিদি দিদি ওটা উত্তরটা তো দিয়ে চলে এসেছি এখন আমি মেদিনীপুরে বিদ্যুৎ মান্না প্রশ্ন করেছে যে তোমাদের পুরো নাম বলবে তোমারটা স্বভাবটা আমার নাম মহুয়া গঙ্গোপাধ্যায় আর আমি হচ্ছি মহুয়া চট্টোপাধ্যায় সাগর রয় কোশ্চেন করেছেন হাউ ডিড ইউ গেট দা ইন্সপিরেশন টু কেম ইন টু ব্লগিং কোয়েশেন্স টু বোথ অফ ইউ হাউ হোকটক মৌহা অ্যান্ড প্রবাসে ঘরকন্যা কীভাবে ব্লগিংয়ের ইন্সপিরেশানটা পেলাম আমরা আমি ব্লগিংয়ের ইন্সপিরেশনটা পুরোটাই পেয়েছি ব্লগিংটা দেখার পরে আমি অনেকের ব্লগিং দেখি ব্লগিং দেখতে আমি ভীষণ ভালোবাসি তো সেইখান থেকেই একটা কখনো মনে এসেছিলো বিশেষ করে কোভিডের সময় যখন খুব একা থাকতাম একদম ঘরের মধ্যে বন্দি প্রতিবেশীর সঙ্গে মিট করতে পারতাম না কোনো তোখানে পরিবার বন্ধু কেউ সেরকম নেই তো এই ব্লগিং দেখা থেকেই মনে এসেছিল যে আমি একবার চেষ্টা করে দেখতে পারি সেখান থেকে ইন্সপিরেশনটা আসা বেসিক্যালি আমার ইন্সপিরেশন শুধু ব্লগিং দেখে আমি নিজে করব বলে ভেবেছিলাম ব্লগিংয়ে আমারও একই লাইন ওই একাকীত্ব আমাকে ব্লগিংয়ে টেনে এনেছে আমার যেমন ব্লগিং করে একটা ভীষণ সুবিধা হয়েছিল ভীষণ ভালো সময় কেটেছিল কোভিডের টাইমে আপনাদের গুলো আমি সারাদিনে বাড়িতে দুবার করে ফোন করতাম কিন্তু ইন্ডিয়া আর ইউএসএ তে বারো ঘন্টার যে ডিফারেন্সটা চলে আসে প্রচণ্ড সময়টা আমাকে একাকিত্বের মধ্যে কাটাতে হতো কারণ যখন আমার ওখানে দিন এখানে তখন মাঝরাত যখন আমার ওখানে মাঝরাত এদিকে দিন তো খুব বেশি পরিবারের সঙ্গে যোগাযোগে থাকতে পারতাম না কিন্তু ব্লগিং করার পর আপনাদের যে কমেন্টগুলো সেইগুলো আমাকে কিন্তু আমার প্রচুর শক্তি দেয় মানে প্রচুর এনার্জি শক্তি কনফিডেন্স যা বাড়ায় মানে তোমাদের কমেন্টগুলো আমাদের একটা বিশাল বিশাল পাওনা না ওটা লাখ টাকা যারা ইনকাম করে তারা বোধহয় এই কনফিডেন্স পাবে না যেটা আমরা পাই বলো অনেকটা একাকিত্ব বিশাল এইগুলো অনেক চলো এবারে তোমাকে লিখেছে সুইটি দাস সুইটি দাস লিখেছে যে দিদিভাই আমি পুরুলিয়াতে থাকি আমার প্রণাম নিয়েও তোমাদের রান্নার ভিডিও খুব মজা সহকারে দেখি সেটা আমাকে খুব সাহায্য করে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওগুলো আমাদের রান্নার ভিডিওগুলো তোমারও একটু কাজে এসছে কারণ অনেকের ভিডিও আমাদেরকে সেইগুলো অনুপ্রাণ অনুপ্রাণিত করেছিল আজ আমাদের ভিডিওগুলো তোমাদের অনুপ্রাণিত করে এটা খুব ভালো লাগলো জেনে অধিকারী কমেন্ট লিখেছে লিখেছে তোমার জন্য হ্যাঁ যে আমার একটি অভিযোগ আমি তোমাদের ও আমাকেও দিয়েছে তোমাদের এত কমেন্ট করি তবু কারোর কাছ থেকে রিপ্লাই পাই না আমি তোমাদের ভিডিও দেখতে খুব পছন্দ করি আমি আগে কান্দর দিচ্ছি আমি প্রথমেই আপনার ক্ষমা থেকে নিচ্ছি যে হ্যাঁ আমি আমি অ্যাকচুয়ালি কিন্তু কমেন্ট খুব চেষ্টা করি ইউটিউব ফেসবুক দু জায়গাতেই চেষ্টা করি কিন্তু ফেসবুকে একটা সমস্যা হয় বোধহয় একশো জনের বেশি ওটা কমেন্ট করতে দেয় না আবার তার পরের দিনের জন্য অপেক্ষা করতে হয় তো এই জন্য বহু কমেন্ট আমাদের ছাড়া হয়ে যায় যে উত্তরটা দিতে তবে বিশ্বাস করুন প্রচুর কমেন্ট পড়ি কারণ কমেন্টগুলো আমরা লিখি ফেসবুক ওটা দেখায় না

দিদি আপনাকে আমার দারুণ লাগে আপনার কথা বলা স্টাইলটা বেসিক্যালি আমার পছন্দ পিওর শুদ্ধ বাংলা লাভ ইউ ভালো করেছো আমাকে বলো আমাকে না অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসা শুভেচ্ছা লিখেছে হ্যাঁ ও তারপরে একজন লিখেছে শতাব্দী রয় লিখেছে হকটক মহুয়া তোমাকেও অনেক 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 ভালোবাসা আদর চুমু ওরে বাপ রে কোথায় রাগবাবু আর ভিডিওতে আমার নামটা নিও প্লিজ শতাব্দী রয় এতগুলো চুমু আদর দিয়েছো তোমার নামটা না লিখো দারুণ দারুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সরকার কাকুলি বলছে তোমাদের দুজনেরই ব্লগ দেখতে খুব ভালো লাগে কত সহজ সরলভাবে তোমরা দুজনেই যে কবে আমাদের ঘরের লোক হয়ে গেছো তা তোমরা জানো না আর প্রবাসে ঘরকনা দেখে ওই ওই দেশ সম্পর্কে জানতে পারছি দেখতে পাচ্ছি এ কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কাছে বিরাট প্রাপ্তি মেহা রামকৃষ্ণ আমাদের বড় আদরের আপনজন হয়ে গেছে ভালো থেকে তোমরা সবাই এমনই সহজ সরল ভনিতা ছাড়া আপনজন হয়ে থেকো আর আমাদের ঋদ্ধ করো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার প্রতিও আমাদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা শুভকামনা রইল আর আম রামকৃষ্ণ সত্যি করে আদর করার মতোই আমি আজকে এখানে এসে বুঝতে পারছি মানে দুটোকে দেখলে মনে হচ্ছে যে কখন ওগুলোকে চটকাবো চটকাবো কিন্তু নিজেরা এত কাজ নিয়ে এসেছি যে সেই কাজগুলো ওর জন্যে আর ওদের কাছে বেশি ওরা মানে কি বলবো ওটাকে ইয়ে দেওয়া হচ্ছে না আর কি মহুয়ার সঙ্গে কিন্তু মেহার অনেকক্ষণের গল্পই হয়েছে অনেক কিছু মৌহার সঙ্গে সিক্রেটও করছে সিক্রেটগুলো শেয়ার করছিল দেখলাম বেশ প্রশ্ন হচ্ছে সঞ্চিতা রয় ব্যানার্জি লিখেছে তোমরা দুজনে আমার খুব প্রিয় তোমাদের ব্লগ দেখাটা আমার অভ্যাস শত কাজের মাধ্যমেও টাইম বের করে আমরা ভিডিওটা দেখি আর আমার দুটো প্রশ্ন একটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে পোস্তর দাম কত মহুয়া দিকে ক্যালিফোর্নিয়াতে পোস্তর দাম এখন হাজার বারোশো টাকা করে কেজি আমি পোস্তর উপর একটা ব্লগ করেছিলাম যদি চাও আর একটু ডিটেলসে ওখানে বলা আছে ওটা দেখে নিতে পারো ওটা দেখে নেবে ভিডিওটা প্রস্তুর দামটা কত আর নেক্সট প্রশ্ন হচ্ছে তুমি ঘরটা এত সুন্দর করে গুছিয়ে রাখো এইটা আমারও প্রশ্ন সত্যি করে ঘরও বেশ সুন্দর আর তোমার ভিডিও দেখে আমার বর বকা দিচ্ছে অগোছালো ঘর করার জন্য একটা স্যাড ফেস একটা ব্রোকেন হার্ট না না সেরকম কোনো ব্যাপার না ছোটো ছোটো বাচ্চারা দুটো বাড়িতে আছে ঘর খুব পরিষ্কার থাকে না তবে যেটুকু পরিষ্কার থাকে সেইটুকুকে আমি ভিডিও করি বলে আরও বেশি হয়তো পরিষ্কার দেখায় আর রেগুলার যারা আমরা ব্লগ করি আমাদের পক্ষে সম্ভব নয় বলো তুমি যে ভিডিও মানে অনেক জামাকাপড় ইয়ে করতে হয় না বাচ্চাদের সাহায্য করার জন্য আচ্ছা দুই মহুয়াদিকে যে তোমরা দুজন রোজ ব্লগ বানাও তার মধ্যে সব কাজ পরিপাটি করে করো এত এনার্জি পাও কোথা থেকে ব্লগটা কিভাবে শুরু করেছিলে আমিও এইভাবে ভিডিও করতে চাই কিন্তু হয়ে ওঠে না আর কি অবশ্যই হয়ে উঠবে তুমি একটু টাইম বার করার চেষ্টা করো আর জিনিসটা যদি তোমার ভালো লাগা আর ভালোবাসার হয় দেখবে মানে খুব সুন্দরভাবে হয়ে যাবে একদম চিন্তা করার কোনো কারণ নেই শুরু করে দিতে পারো মানে টেনশন করো না আর বোঝা মনে করো না তারপরে ভালো লাগা যদি থাকে ব্লগের প্রতি ভিডিও বানানোর প্রতি ও দেখবে টাইম তোমার ঠিক বেরিয়ে গেছে প্রসেন রয় উনি জিজ্ঞাসা করছে বলছেন যে তোমাদের দেখলেই আমি সব ভুলে যাই প্রশ্ন করবো কী করে তবে একটা কথা তোম তোমার ওই দিদিকে আর ওই দিদি তোমাকে কেমন লাগে জানাবেন অসম্ভব বৃষ্টি একটা প্রশ্ন মোমা বলো তোমার আমাকে কেমন লাগে আমার কেমন লাগে আমি যতগুলো ভিডিও করি আমার ভিডিওর মধ্যে একটা ভীষণ অস্থিরতা এবং একটা উত্তেজনা কাজ করে সেই উত্তেজনা থেকে শান্ত হতে গেলে আমার একটাই ওষুধ হচ্ছে প্রবাসের ঘরগনার ভিডিও যেটা আমার মাথাটাকে ঠান্ডা রাখে এবং আমি খানিক্ষণের জন্য ঠান্ডা থাকি আমার মৌহাকে কেমন লাগে বলতে আমি মৌহার ভিডিও দেখতে খুব ভালোবাসি যেটা থেকে ওকে প্রথম চিনেছি তো মৌহার যে কথা বলাটা সেটার মধ্যে একটা মারাত্মক রকমভাবে সেই মাটির গন্ধটা পাই আর ব্যক্তিগত জীবনে মৌহার সঙ্গে আলাপ তারপর থেকে আমি মৌহাকে ভালোবাসি বলতে এক কথাই মৌহাকে যদি আমাকে কেউ বলে যে ডেসক্রাইব করো আমি এক কথাতে বলবো ও ভীষণ রকমভাবে একটা সাহায্যকারী মেয়ে সোশ্যাল মিডিয়াতে টুকটাক যে সমস্ত প্রবলেমের আমি সম্মুখীন হয়েছি ও যেহেতু অনেকদিন এই প্ল্যাটফর্মে আছে ওকে যদি আমি জিজ্ঞাসা করি ও বিনা দ্বিধায় মানে সেই মুহূর্তে সব থেকে বেস্ট সলিউশন যেটা হয় ও সব সময় আমাকে সেটা দেয় তো আমি ওর প্রতি কৃতজ্ঞ সেইভাবে দেখতে গেলে আর ভালোবাসাটা অতিরিক্তই আছে আজকে আমি প্রথম মানুষটাকে আমার সামনে দেখছি

আর যে গল্পটা করছি মনে হচ্ছে যেন একটা মানে যেন আজ দিনটা যেন শেষ না হয় প্রচুর মনে হচ্ছে কথা জমে আছে আজ যে প্রথম দেখা আমাদের দুজনের মানে একবারের জন্য মনে হচ্ছে না এটা আমাদের প্রথম দেখা বলে গল্প করেই যাচ্ছি ভীষণ একটা ভালো মানুষ আর আমাদের গল্পতে আমরা শুধুমাত্র স্বার্থপরের মতো আমাদের দুজনাকে রাখিনি সাথে তোমাদেরকেও রেখেছিলাম এই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে কোয়েশ্চেন আনসারের একটা ভিডিও করব যাতে তোমরাও আমাদের সঙ্গে জুড়তে পারো এটাই একটা রাস্তা এর বাইরে নেই আর বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা দিয়েছি যতটা আমরা পেরেছি আমাদের মতো করে তাই না তো আর অনেক প্রশ্ন এসেছে অনেক প্রশ্ন প্রায় দু হাজারের মতো প্রশ্ন এসেছে এত প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল তো যতগুলো প্রশ্ন মানে একদম মানে কমন প্রশ্ন যেগুলোর উত্তর অনেকেই জানতে চেয়েছে সেগুলো আমি নিয়ে প্রশ্নের উত্তরগুলো দিয়েছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই জানাবে আর আমাদেরকে যদি আবার তোমরা এরকমভাবে দেখতে চাও সেটাও জানাবে আর কেমন লাগলো জানাবে আর এখনকার আমাদের চলি বাই বাই নমস্কার তাকে নমস্কার করতে তারপর শান্ত হয়ে আমি এখন স্পিডে যাচ্ছি তোমার তো ওটাই তো স্টাইল মবা এবারে বিদায় বেলায় এত কষ্ট লাগছিল জানলে যে খানে খানে শুধু দুজন দুজন বারবার জড়িয়ে ধরছিলো মানে ছোটোবেলাকার বন্ধু মনে হচ্ছে মনেই হয় নাই যে জীবনের এই প্রথম ফোনের বাইরে মানুষটাকে দেখছি ই আর আগে কখনো দেখি নাই আর মেহাটা জানলে বারবার কানে আমাকে ধরছে আর বলছে আরেকটু স্টে করে যা আরেকটু স্টে করে যা মানে এত কষ্ট হচ্ছিলো ওদিকে ছেড়ে আসতে যে কি বলবে ও আমাকে ছাড়ে নেয় আমি ওকে ছাড়ি নাই যে দুজন দুজনের হাত ধরে শুধু গল্পই করে যাচ্ছি গল্পই করে যাচ্ছি কি কষ্ট হচ্ছিল গো এই এইরকম করে আপন করে নিতে পারা মানুষ পাওয়া সত্যি আজকাল দিনে বিরাট দুষ্কর একবারে কি আপন করে নিতে পারে গো এক নিমেষে সবাই মিলে একদম আমাকে আপন করে নিল যেন ঘরের মানুষ বটে এখানেও আবার একজনের সঙ্গে দেখা হয়ে গেল হ্যাঁ যাবার সময় বিরাট মনটা খারাপও লাগছিল শরীরটাও খারাপ লাগছিল মেদিনীপুর ছেড়ে দিয়ে আমরা চলে যাচ্ছি বাঁকুড়াতে স্টেশনেও কিছু মানুষের সঙ্গে দেখা হয়েছিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে আরো অনেক ভালো ভালো প্রশ্ন ছিল অত প্রশ্ন করতে গেলে ভিডিওটা গেলে বড় হয়ে যাবে 等等